কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আমাদের আজকের টপিকস রাইট ফ্রম ভার্বস। তো এই রাইট ফ্রম ভার্বসের আমরা কোশ্চেন প্র্যাকটিস করব। তোমার এর জন্য কোনো রুলস পড়া লাগবে না। তো এই কোশ্চেন প্র্যাকটিসটা আমরা এমনভাবে করব যেন তোমার এই রুলসগুলো অটোমেটিকলি কভার হয়ে যায়। তো আমরা কীভাবে করব? আমরা যে রাইট ফ্রম ভার্বসের অ্যান্সারগুলো করব, তো সেখানে অ্যান্সারগুলো কীভাবে হলো, কেন হলো, এই বিষয়টা তোমাদের নিয়ে ব্যাখ্যা করব। তো এই বিষয়টা যখন তোমাদেরকে বোঝাবো আর তুমি একটু ভালো করে যদি মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমার রাইট ফ্রম ভার্বসের রোলস কিন্তু বারবার করতে হবে না। আর এই আমি পাঁচটি ভিডিও দেবো রাইট ফ্রম ভার্বসের উপরে কোশ্চেন প্র্যাকটিস। তো এই পাঁচটি ভিডিওতে আমি সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে ধাবিত হব। এইভাবে তোমাদেরকে আমি রাইট ফ্রম ভার্বসের পাঁচটা কোশ্চেন যখন বোঝাবো, তো ইনশাল্লাহ আশা করি যে এর ভিতরে তোমার যে রোলসগুলো ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন হয়ে থাকে, সেই রোলসগুলো তোমার বোঝানো হয়ে যাবে এবং মনেও থাকবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের রাইট ফ্রম ভার্বসের প্রথম ক্লাসটি। হ্যাঁ, এই হলো আমাদের কোশ্চেনটা। এই কোশ্চেনটাই এখন আমরা সলভ করব। তো একটা বিষয় তোমরা খেয়াল করো যে এখানে আমি গ্যাপ দিয়েছি পাঁচটি, তবে তোমাদের পরীক্ষায় কিন্তু গ্যাপ থাকবে দশটি। আর একটা বিষয় হলো যে তোমরা যারা এসএসসির স্টুডেন্ট, তোমাদের এরকমভাবে প্রশ্ন হয় যে উপরে বক্সের ভিতরে কিছু ওয়ার্ড দেওয়া থাকে আর সেই ওয়ার্ডগুলোরই তোমরা পরিবর্তন করে এখানে বসাও। আর যারা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, তোমাদের ক্ষেত্রে বিষয়টা আরও একটু সহজ হয়ে যায় যে এখানে যে গ্যাপ থাকে, গ্যাপের পাশেই ব্র্যাকেটের ভিতরে ওয়ার্ডগুলো দেওয়া থাকে। তো যা হোক, প্রশ্নটা যেমনই হোক তোমাকে পড়ার জন্য অবশ্যই প্রিপেয়ার থাকতে হবে। তো যেভাবেই প্রশ্ন হোক তুমি অবশ্যই পারবে, সেটা কীভাবে তো চলো দেখে নিই একটু আমরা। তো দেখো, এখানে আমরা এ নাম্বারে যে গ্যাপটা আছে, এই গ্যাপে কী হবে অ্যান্সারটা, এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। তো এ নাম্বারে গ্যাপের প্রথমেই আছে কিন্তু ফর, আর ফর একটা প্রিপোজিশন। আর এখানে দেখো লেখা আছে যে প্রিপোজিশন ফর, অফ, ফ্রম, ইন, অন, বাই, উইথ, উইদাউট, বিফোর, আফটার। এই যে প্রিপোজিশনগুলো, এই প্রিপোজিশনগুলো থাকলে এর পরে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি হবে। আচ্ছা, এবার দেখো বি নাম্বার। তো বি নাম্বার সম্পর্কে বলা হয়েছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, অজ, ওয়্যার ইত্যাদি এর পরে ভি থ্রি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেট ফর্ম বলবে। আর সি নাম্বার সম্পর্কে কী বলা হয়েছে? সি নাম্বার সম্পর্কে বলা হয়েছে মডেল অক্সিলারি ভার্ব এর পরে ভি ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো তোমরা দেখো এখানে মাস্ট টেন্স, অর্থাৎ মাস্ট কিন্তু একটা মডেল অক্সিলারি ভার্ব। তো এরপর দেখো ডি নাম্বার সম্পর্কে বলা হয়েছে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য বা অভ্যাসগত কর্ম এগুলোর ক্ষেত্রে বসে, সেই সেন্সটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে। তো এরপরে দেখো ই নাম্বার। ই নাম্বার সম্পর্কে বলা হয়েছে হ্যাভ টু, হ্যাজ টু এর পরে ভি ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো এখানে কিন্তু হ্যাজ টু আসে, এর জন্য এর পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো এখানে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলোর অর্থটা আমরা জেনে নিই একটু। দেখো রিপেন্ট অর্থ অনুশোচনা, ওয়েট অর্থ অপেক্ষা করা, ওয়াস্ট অর্থ অপচয় করা, প্লে অর্থ ভূমিকা রাখা, প্রিপেয়ার অর্থ প্রস্তুত করা, কল অর্থ ডাকা, রিড অর্থ পড়া, অ্যাকোয়ার অর্থ অর্জন করা। তো এইখানে যে শব্দগুলো দেওয়া আছে, তো এই শব্দগুলোই কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে তার পরিবর্তিত অবস্থা, অর্থাৎ আগে পিছিয়ে কিছু চেঞ্জ এনে বা যে চেঞ্জটা হবে সেই চেঞ্জটা করে আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো এটার জন্য আমাদের অবশ্যই একটু হলেও অর্থ পারতে হবে। তুমি যে যত বেশি অর্থের উপর দক্ষ, সে কিন্তু ইংলিশ গ্রামার বলো আর ফার্স্ট পেপার বলো সব জায়গায় কিন্তু ভালো করবে। একটা প্যারাগ্রাফ বা অ্যাপ্লিকেশন না বাদলেও কিন্তু সে নিজের মতো করে লিখতে পারবে। তো এই জন্য তোমাকে অর্থটা ভালো করে শিখতে হবে, আর অর্থটা যদি তুমি আস্তে আস্তে ইম্প্রুভ করতে পারো, সেজন্যই কিন্তু আমাদের এই আলোর দেশের স্কুল চ্যানেলে যেই বিষয়টা বোঝানো হয় সেটার অর্থ পাশাপাশি দিয়ে দেওয়া হয়, আর এভাবে করতে করতেই তুমি একসময় অর্থ শিখে যাবে। তো যা হোক, তো আমাদের এখানে এক নম্বর অর্থাৎ এতে যে গ্যাপটা ছিল সেখানে বলা হয়েছিল যে ফর প্রিপোজিশনের পরে যে ভার্বটা আসবে সেই ভার্বের সঙ্গে আইএনজি হবে। তাই কিন্তু এখানে দেখো আমরা একটু অর্থ করে দেখি, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ারিং অন সেলফ ফর ফিউচার, অর্থাৎ ছাত্র জীবন হচ্ছে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুতের উৎকৃষ্ট সময় বা সর্বোৎকৃষ্ট সময়। তো এখানে প্রিপেয়ার অর্থাৎ কী, অর্থ হলো প্রস্তুত, প্রিপেয়ার প্রস্তুত, আর প্রিপেয়ারিং প্রস্তুতের। তো এখানে আমাদের আইএনজি হয়েছে প্রিপেয়ারের সঙ্গে। এখানে দেখো গ্যাপে ছিল প্রিপেয়ার, তো এর সঙ্গে হয়েছে আইএনজি প্রিপেয়ারিং। আর প্রিপেয়ারের সঙ্গে আইএনজি হওয়ার মূল কারণ হলো এখানে আমাদের প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের উপরে ভার্বের সাথে আইএনজি হয়। তো
এরপরে বি নাম্বারে বলা হয়েছিল যে কথাটা বলছিলাম যে আমি এখানে বোঝাবো যে এটা একটা প্যাসিভ সেন্টেন্স। যখন একটা প্যাসিভ সেন্টেন্স এ ভি ভার্ব এর পরে অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ এর পরে যে গ্যাপ থাকবে সেখানে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। তোমরা একটা জিনিস খেয়াল করো যে ইট ইজ কল্ড দ্য সেড টাইম অফ লাইফ, অর্থাৎ এটিকে জীবনের বীজ বপনের সময় বলা হয়। ইট ইজ কল্ড, এটিকে বলা হয়, অর্থাৎ আচ্ছা এটি এই সাবজেক্ট বা কর্তা ইট একে নিজে কিছু করতে পারতেছে না। ইট ইজ কল্ড, এটাকে বলা হয়, অর্থাৎ যখন কর্তাকেই কিছু করা হয় সেটা কিন্তু প্যাসিভ সেন্টেন্স। জাস্ট সহজ কথা, যখন কর্তা নিজে কিছু করবে তখন অ্যাক্টিভ, আর কর্তাকেই যখন কিছু করা হবে তখন প্যাসিভ। তো এখানে হবে কল্ড, কারণ কি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো দেখো এখানে ছিল কল, কল মানে ডাকা, আর এই সেই কলটাকেই আমরা কল্ড করেছি। এরপরে দেখো সো ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ, তাই এই সময়ে স্টুডেন্টস মাস্টেন্ট, অর্থাৎ ছাত্রদের উচিত হবে না ওয়াস্ট টাইম, সময় অপচয় করা। অর্থাৎ এখানে যে বলা হয়েছিল যে মাস্ট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে মডেল অক্সিলারি ভার্বের পরে, অর্থাৎ মাস্ট একটা মডেল অক্সিলারি ভার্ব, তাই কিন্তু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। আর এখানে ওয়াস্ট, ওয়াস্টই বসে গেছে, কিন্তু এর কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ যেখানে পরিবর্তন করার প্রয়োজন নেই সেখানে কিন্তু পরিবর্তন করার লাগবে না। তো এরপরে দেখো দে শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট টাইম, দে শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট, অর্থাৎ তাদের মনে রাখতে হবে যে টাইম ওয়েটস ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই কথাটা কিন্তু চিরন্তন সত্য, আর চিরন্তন সত্য সেন্টেন্স কিন্তু হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর তোমরা জানো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। তো এখানে কিন্তু দ্যাট টাইম, টাইম এখানে সাবজেক্ট, এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই কিন্তু এখানে আমাদের ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। টাইম ওয়েটস ফর নাম, অর্থাৎ ওয়েটস ছিল, ওয়েটের সঙ্গে এস যুক্ত হয়েছে। তো এরপরে দেখো ইফ এ স্টুডেন্ট ওয়াস্ট হিজ টাইম, যদি কোনো ছাত্র তার সময় নষ্ট করে হি উইল হ্যাজ টু রিপেন্ট ইন ফিউচার, অর্থাৎ সে কী করবে, তাকে অবশ্যই জীবনে অনুশোচনা করতে হবে। তো এখানে আমাদের রিপেন্ট বসলো কেন? আচ্ছা দেখো হ্যাজ টু এর পরে বসবে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো এখানে আমাদের রিপেন্ট অনুশোচনা করা, তো এখানে সে ইফ এ স্টুডেন্ট ওয স্ট হিজ টাইম, যদি কোনো ছাত্র তার সময় নষ্ট করে হি উইল হ্যাজ টু ড্যাশ ইন ফিউচার, সে ভবিষ্যতে কী করবে, অনুশোচনা করবে, রিপেন্ট ইন ফিউচার, তাই এখানে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর পরের পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আমাদের আজকের ক্লাসটি।